সিলভার কালার, অরিজিনাল কালারের গাড়ি। লাইটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইট দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম মদিনা কার কালেকশন থেকে চমৎকার আরও একটি গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা এলিয়ান গাড়ি রাখা আছে সিলভার কালারের, খুবই চমৎকার। আর সামনে আছে আমাদের নাসিম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা চলুন আমরা এলিয়ান গাড়িটা একটু বিস্তারিত দেখি। এটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15। আচ্ছা, এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011। আর দেখতে পাচ্ছেন সিলভার কালার, অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল 100% অরিজিনাল কালার। পুরো গাড়িতে দুই একটা দাগ আছে, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সুন্দর একটি গ্রিল বাম্পার দেওয়া আছে মাশাল্লাহ, একেবারে অরিজিনাল গ্রিল, একেবারে অরিজিনাল গ্রিল। আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G31 সিরিয়াল। সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে, খুবই সুন্দর। এর পাশে লাইট দেখতে পাচ্ছেন, এটা একদম অরিজিনাল লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার, এখানে সেন্সার দেওয়া আছে। খুবই সুন্দর একটি গাড়ি, চমৎকার একটি গাড়ি ভাইয়া। এছাড়া গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো মাশাল্লাহ একেবারে গাড়ির সাথে অ্যালয় রিং, খুবই সুন্দর জাপানি অ্যালয় রিং। এছাড়া সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জের দেখেন একেবারে ফিটিংসটা দেখেন, এখনও কোনো রিপিট করা হয়নি, মানে জাপানি ফিটিংসটা এখন, এখনও ফিটিংসটা অরিজিনাল ফিটিংসটা আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন। এছাড়া নিকেলের হ্যান্ডেল কাভার দেওয়া আছে, এগুলো অরিজিনাল নিকেল না, এগুলো হচ্ছে আফটার মার্কেট। আচ্ছা, আমি তো গাড়ি ভিতরে দেখাই আপনাকে, ভিতরে দেখেন গাড়িটা যেভাবে আনছি সে এভাবেই দেখাচ্ছে আপনাকে। গাড়ির এখন আমরা কোনো কিছু করি না, ওয়াশ পলিশ কিচ্ছু করিনি, যেভাবে নিয়ে আসছি সেভাবে দেখাচ্ছি মাশাল্লাহ, একদম ফ্রেশ অবস্থা আছে। দেখেন পিছনটা দেখেন, এই দেখেন ডোরগুলো, এই যে প্যাডগুলো দেখেন, একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো দেখেন। এটা কিন্তু সিট কাভার, আলাদা সিট কাভার লাগানো, রাইট? এটা আমরা যখন ওয়াশ করবো এগুলো খুলে ফেলবো, খুলে একদম একেবারে ওয়াশ করে দেবো ইনশাল্লাহ। খুবই সুন্দর, প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে মাশাল্লাহ, অসাধারণ। দেখেন চারটা টায়ার একদম নতুন, রিংগুলো নতুন, খুবই সুন্দর মাশাল্লাহ। এছাড়া লাইটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইট দেখেন একেবারে অরিজিনাল এলইডি লাইট। এখানে A15 লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, এখানে অ্যালিয়নের লোগোটা দেওয়া আছে। খুবই সুন্দর গাড়ি, প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। আমি একটু গাড়ির ব্যাকগুলোর ভিতরে দেখাই তাহলে বুঝতে পারবেন, আমি পিছনে দেখিয়ে দিচ্ছি দেখেন। সিএনজি করা আছে, জি সিএনজি করা, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা, জাপানি সিল করা প্রত্যেকটা জয়েন্ট, অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থা আছে ভাইয়া, কোথাও কোনো একেবারে খোলা কাটা এক্সিস্ট নাই মাশাল্লাহ। দেখেন সিএনজি করার পরে কিন্তু অনেক জায়গায় দিয়ে নাভানা থেকে সিএনজি করা, পিছনে দেখেন, এ দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো খুবই চমৎকার অবস্থা আছে মাশাল্লাহ, খুবই সুন্দর। প্রত্যেকটা সাইড দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, এই পাশে দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা জায়গায়, যে পুরো গাড়িতে দাগগুলো যে এখানে, এই যে এখানে একটা ঘষা দাগ আছে দেখেন, এখনো পলিশ করিনি। হ্যাঁ, এই যে ডোরগুলো দেখেন, প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। সামনের ডোরটা দেখেন, প্রত্যেকটা ডোর একেবারে দেখেন, যে কোথাও কোথাও কি স্পট পাবেন না ইনশাল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে। ভিতরে ড্যাশগুলো দেখেন ফুল ফ্রেশ, কোথাও কি স্পট পাবেন না দেখেন, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাশাল্লাহ। একদম ফুল উডেন প্যানেল, ফুল উডেন প্যানেল, এসি সফট টাচ, অপটিক্যাল মিটার, অপটিক্যাল মিটার, স্টারিংগুলো দেখেন একেবারে কোথাও কোনো একটা মানে ছিঁড়া ফাটা ভাঙা কোথাও কোনো কিছু নেই, ফুললি ফ্রেশ অবস্থা আছে। পাঁচের মডেল, এই দেখেন ভিতরে দেখেন, ড্যাশবোর্ডে দেখেন, এই ড্যাশবোর্ডে দেখেন, কোথাও কোনো একটা স্পট পাবেন ইনশাল্লাহ, খুব ফ্রেশ অবস্থা আছে। অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া, পাঁচের মডেল, 11 রেজিস্ট্রেশন, টয়োটা অ্যালিয়ন A15, সিএনজি করা, অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থা আছে। এবং সামনে পিছে সাইডে যতগুলো লাইট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাইট একদম 100% অরিজিনাল আছে। আচ্ছা, আমরা ইঞ্জিনটাও দেখি, চলুন ইঞ্জিনটা দেখা যাক। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন, ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন দেখেন, এই যে ভিতরে কালারগুলো দেখেন, এই যে চ্যাচিস মার্সেল দেখেন, কোথাও করে একটা স্পট পান, এই যে প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে দেখেন, সামনের মার্সেল স্টিকারগুলো দেখেন, প্রত্যেকটা লাইটে দেখেন টোটাল লোগো দেওয়া আছে দেখেন, টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা লাইটে। তো ভিতরে চ্যাচিসগুলো দেখেন, চ্যাচিস মার্সেল, যে বর্ডের ভিতরে মাশাল্লাহ কোথাও একটা হাতুড়ে বাড়ি পাবে না ইনশাল্লাহ, এত ফ্রেশ গাড়ি টোটাল অ্যালিয়ন A15, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাশাল্লাহ। আচ্ছা, এটা মডেল আর রেজিস্ট্রেশন? এটা মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2000
11 পেপার ফুল আপডেট করা আছে, টয়োটা অ্যালিয়ন A15 একেবারে অরজাল অবস্থা আছে, মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। আচ্ছা, এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 15,85,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্স না, অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ, তবে ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, তারপর দাম দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলুন। যে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তার মোড়ে 10 গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনার চাইলে হোয়াটসঅ্যাপে ওটা ফোন দিতে পারেন। আচ্ছা, তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করবো, ইনশাআল্লাহ আবারও চলে আসবো মদিনা কার কালেকশনের নতুন গাড়ি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।